আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অনেকে জানতে চেয়েছেন অনেক কষ্টে আছি বিপদে আছি মসিবতে আছি কোন দোয়া পাঠ করব যে দোয়া পাঠ করলে এই কঠিন বিপদ মসিবত থেকে উদ্ধার হব অনেকে জানতে চেয়েছেন কোন দোয়া পাঠ করলে আগের শান্তি ফিরে আসবে অশান্তি চলে যাবে সুপ্রিয় দর্শক এ সম্পর্কিত একটি দোয়া আজ এই বিরুদ্ধে বর্ণনা করব। আশা করি আপনারা নিয়ম জেনে বুঝে এবং সঠিকভাবে আমল করবেন প্রিনবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম দোয়াটি নিয়মিত পাঠ করতেন বিশেষ করে আপনারা জিলহজ মাসে বেশি বেশি করে পাঠ করবেন এই জন্য কারণ জিলহজ মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের প্রথম দশ দিন অন্যান্য দিন এর তুলনায় খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রবুল আলমীর নিকটে এই প্রথম দশ দিনের আমল এবাদত জিকির আসকার অন্যান্য দিনগুলির তুলনায় সবচেয়ে প্রিয় সুপ্রিয় দর্শক তাই আসুন এ দিনগুলিতে বেশি বেশি করে নফল এবাদত করি জিকির করি দান সৎকা করি এবং ভালো কাজ করি সুপ্রিয় দর্শক আসুন যেননি কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দূর অবস্থা দূর হওয়ার জন্য কঠিন অবস্থা দূর হওয়ার জন্য শান্তি ফিরে আসার জন্য হজরত আবদুল ইবনে অমর রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহাম যে সকল দোয়া পাঠ করতেন সে সকল দোয়া সমূহ থেকে এটি একটি আউজবিকা মিন ইনজবিকা আমাতিকা ও তাহুলি আফিয়াতিকা ও ফুজা আতি মাতিকা ও জমিয়াতা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামত খতম হওয়া থেকে আপনার নিরাপত্তা পরিবর্তন আপনার আকস্মিক আজাব ও আপনার সমস্ত অসন্তুষ্টি থেকে সুপ্রিয় দর্শক দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন বেশি বেশি করে পাঠ করবেন নামাজের সেজদায় নামাজের সালাম ফেরানোর পূর্বে নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ তালা বিপদ আপদ দূর করবেন শান্তি ফিরিয়ে দিবেন I mean,